আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অরিজিনাল এমআই ফোন চিনবেন। অরিজিনাল ফোন এখন কিন্তু চিনাটা অনেকটাই মুশকিল হয়ে পড়েছে, বাজারে কিন্তু অনেক নকল ফোন এসে পড়ে গেছে, সেক্ষেত্রে আপনার অরিজিনাল নকল ফোন চিনতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অরিজিনাল এমআই বা শাওমি ফোন চিনবেন। তো এর জন্য আপনি যেই ফোনটা চেক করতে চাচ্ছেন যে এটা অরিজিনাল এমআই ফোন কিনা, সেই ফোনটার ডায়াল বেডে চলে যাবেন। ডায়াল বেডে চলে যাবার পর এখানে টাইপ করবেন *#0006#। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডায়াল করার সঙ্গে সঙ্গে এখানে দুইটা এমই নাম্বার শো করবে। তো আপনি যে কোনো একটা এখান থেকে নোটপ্যাডে বা আপনার যে কোনো এক জায়গায় নোট করে নিবেন। নোট করে নিয়ে জাস্ট আপনি ওই এমই নাম্বারটা কপি করে নিবেন। এখন আপনি আরেকটা ফোন নিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন এমআই ভেরিফাই। এমআই ভেরিফাই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম একটি পেজ কিন্তু চলে আসবে। তো এখানে দেখেন প্রোডাক্ট অথেন্টিকেশন MI.com। তো আপনি প্রথম এই সাইটটার উপরে ক্লিক করে দিবেন। এই সাইটটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আইমিআই, এখানে প্লিজ ইন্টার আইমিআই অর এসএন, এখানে আপনি দুইটা খালি করে পাবেন। প্রথমটার তে আপনি আপনার আইমি নাম্বারটা, যে আইমি নাম্বারটা নিয়েছেন সেটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। তো আমি একটা আইমি নাম্বার এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে ভেরিফিকেশন কোডটা আপনার দিতে হবে। তো আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন কোডটা এখানে দিতে হবে। তো আমি ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আপনি এখানে ভেরিফাইয়ে ক্লিক করে দিবেন। ভেরিফাইয়ে ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ফোনের ডিটেলস সম্বন্ধে। দেখেন আমার ফোনটা রেডমি নোট 8। যদি এরকম আসে আপনার ফোন, তাহলে মনে করবেন যে আপনার অরিজিনাল এমআই ফোন এটা। আর যদি এরকম না আসে তাহলে মনে করবেন আপনার ফোনটা নকল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দিস ইজ এ রেডমি নোট 8 কাস্টমাইজ পিপল, 4GB র্যাম, 64GB রোম। এখানে কংগ্রেচুলেশন জানাচ্ছে যেহেতু এই ফোনটা অরিজিনাল। তো এইভাবে চাইলে আপনি সহজে অরিজিনাল এমআই ফোন চিনে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।